বাগেরহাটের মোড়েলগঞ্জে পঞ্চকরণ ইউনিয়নে খারুইখালী গ্রামে চন্দ্রবান বিবি, সোহেল শেখ, বেলায়েত হাওলাদার ও জামিল বর্মা এরা সরকারিভাবে বিশেষ ভিজিএফ এর 10 কেজি চালের সুবিধাভোগী। চাল পেয়ে মনের আকুতি ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আমাদের মতো গরিবেরা চাল পাই। করোনা ভাইরাসে ঘর থেকে বের হতে পারি না, কাজকর্ম বন্ধ, ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে কি খাবো দুশ্চিন্তায় ছিলাম। সেই মুহূর্তেই সরকারিভাবে মাসে 30 কেজি চাল, কোরবানিতে পেলাম 10 কেজি চাল। এভাবে সুবিধাভোগী অনেকেই সংবাদকর্মীদের কাছে অনেক কথা বলেছেন, তারা প্রাণ খুলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন। শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদে ঈদুল আজহা উপলক্ষে এসব চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন, সংশ্লিষ্ট ইউনিয়ন ট্যাগ অফিসার মোহাম্মদ বাকিবিল্লাহ, ইউপি সদস্য মিল্টন শেখ মিলু, ডাক্তার সুবহান মিয়া, যুবলীগের আহ্বায়ক বদিউজ্জামান মজুমদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ। উল্লেখ্য, ইউনিয়নের 9টি ওয়ার্ডের এবারে 3420 পরিবারের মাঝে জনপ্রতি 10 কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। বিজিডি ফেয়ারপ্রাইজের চাল, এমন কোন গৃহ নাই, ঘর নাই যেখানে জননেত্রী শেখ হাসিনার সাহায্যের হাত পৌঁছে নাই। কাজেই আপনারা তার জন্য দোয়া করবেন, বাংলাদেশের উন্নয়নের জন্য, মঙ্গলের জন্য তিনি যেন আরো দীর্ঘই হয় এবং দীর্ঘদিন যেন ক্ষমতায় আসীন থাকতে দাঁড়াবেন এবং বাজার ঘাটে আসবেন, সবাই মাস্ক পরে আসবেন। এই করোনাকে জয় করার জন্য জননেত্রী শেখ হাসিনা রাত দিন শ্রম দিতেছে, আপনারা তার কথা নির্দেশ গুলো মানিয়ে চললে ইনশাআল্লাহ করোনা থেকে আমরা মুক্তি পাবো। ধন্যবাদ সবাইকে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।